মানুষ মাত্রই ভুল, এটাই স্বাভাবিক। আপনি যদি ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং বা রকেটের মাধ্যমে অন্য কোনো রকেট নাম্বারে টাকা লেনদেন করার সময় ভুল নাম্বারে আপনি টাকা পাঠিয়ে থাকেন, সেই ক্ষেত্রে মাত্র 2 মিনিটে আপনি আপনার টাকা রিফান্ড অথবা রিভার্স করতে পারবেন। তো বন্ধুরা, সাথে থাকুন, ফিরে আসছি এন্টার করে। ওকে বন্ধুরা, আপনারা সবাই জানেন ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এ রকেটের মাধ্যমে টাকা লেনদেন করার সময় অবশ্যই সেখানে 12 ডিজিটের নাম্বার টাইপ করতে হয়। আপনি যদি 12 ডিজিট নাম্বারের জায়গায় যদি 11 ডিজিট টাইপ করে আপনি সেই নাম্বারে ভুল ক্রমে টাকা পাঠিয়ে থাকেন, সেটা আপনি চাইলে 2 মিনিটের মধ্যে রিফান্ড করতে পারবেন। এই জন্য আপনি যেটি করবেন, ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এর যে হটলাইন নাম্বারটি আছে 16216, আপনি এই নাম্বারে ডায়াল করার পর আপনি বলবেন যে এই নাম্বার থেকে আপনি যে নাম্বারটিতে পাঠিয়েছেন সেই নাম্বারটি বলবেন যে আপনি টাকা ভুল ক্রমে পাঠিয়েছেন। সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ জানতে চাইবে যে আপনি লাস্ট ট্রানজ্যাকশন কত করেছেন, আপনি যে অ্যামাউন্টটা ভুল করে পাঠিয়েছেন সেই অ্যামাউন্টটা কত। সাপোজ ধরুন আপনি 511 টাকা পাঠিয়েছেন, সেক্ষেত্রে আপনাকে বলতে হবে 511 টাকা। আপনি যদি 500 টাকা বলেন সেক্ষেত্রে হবে না। আর অবশ্যই আপনাকে কল দেওয়ার সময় যে নাম্বার থেকে আপনি ভুলে টাকা পাঠিয়েছেন সেই নাম্বার থেকে আপনাকে কল দিতে হবে। আরেকটা বিষয় আপনাকে মনে রাখতে হবে, আপনি যে নাম্বারে ভুলে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারে যদি কোনো রকেট অ্যাকাউন্ট করা থাকে সেক্ষেত্রে সেটা রকেট অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে এবং সেক্ষেত্রে আপনার রিফান্ড পাবেন না। যদি আপনার টাকা পাঠানোর ভুল নাম্বারটিতে কোনো রকেট অ্যাকাউন্ট করা না থাকে বা 7 দিনের মধ্যে যদি কোনো রকেট অ্যাকাউন্ট ওই নাম্বারে করা না হয় সেক্ষেত্রে আপনার টাকাটি অটো রিফান্ড বা রিভার্স হয়ে আপনার অ্যাকাউন্টে চলে আসবে। সো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি বুঝতে পেরেছেন। আপনি আমার চ্যানেলে কি ধরনের ভিডিও দেখতে চান সেটা আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন অথবা আমাদের ফেসবুক ফ্যান পেজে মেসেজ করে জানাতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।